আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এটাই লাস্ট ভিডিও, এরপর আর কোনো ভিডিও করবো না, কারণ এই ভিডিওর ভিতরে আমি সব কথা বলার ট্রাই করব। আসলে আমরা প্রবাসে থাকি, তো যার কারণে দেখা যায় সব কথা বলা পসিবল হয় না। তাহলে অনেকে আসে কমেন্টে বলে, ওই যেমনটা বিজেপিকে বলতেছে, সে মানে বিড়াল এখানে আসি ভাবি গেছে। সেম আসলে ওইটাই হয়, একটা মানায় আমাদের সাথে, কারণ আমরা প্রবাসে থাকি, আমরা মাঠে নামতেছি না, আমরা শুধু ভিডিও করতেছি। তো এটা একটু ওইরকমই হয়, মানে সীমানায় বিড়াল এই ঘরে বাঘ, এরকম কিছু একটা। তবু যাই হোক, এইসব ভিডিও কিন্তু আসলে লাইকের জন্য করি না, কমেন্টের জন্য করি না, শেয়ারের জন্য করি না। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট ভিডিওটা দেখবেন। আপনি যদি আমার সাথে একমত হন, অথবা আপনি যদি কোনো মতামত থাকে, আপনিও একটু বুকে সাহস আনি, আপনি একটা ভিডিও করবেন, আপনার মনের ভাব প্রকাশ করবেন, তাহলে সবাই বুঝবে, সবাই দেখবে, সবাই সাহস বাড়বে, সবাই মাঠে নামবে। কারণ আমাদের দেশের বর্তমানে যে অবস্থা, তাতে শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়া দরকার। সব পলিটিশিয়ানদের পথে নামায় জাঙ্গে পড়ায় ঘুরানো দরকার, একটু শিক্ষা হওয়া দরকার। কারণ দেশে তো এমনি উন্নতি হইতেছে না, কিছুই হইতেছে না, মানে কারো, মানে আপনি যেখানেই যাবেন শিক্ষার কোনো দাম নাই। আপনি একটা জিনিস দেখেন, কোটা বাদ দিলাম, কোটা আন্দোলন চলতেছে, এটা এখন অনেকে হাজার কথা বলতেছে। আপনি একটা জিনিস দেখেন, দেশের একদম শূন্য থেকে শুরু করে বড় পট্টা পর্যন্ত সবাই দুর্নীতিবাজ, এ টু জেড সবাই দুর্নীতিবাজ। আপনি এই এই শিক্ষার যে কথাটা, এটা বলি, আপনি দেখবেন আপনার শহরের মেয়র, আপনার শহরের এমপি বা মন্ত্রী যারাই আছে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আপনারা শুনেন, অবাক হয়ে যাবেন। এবং এটা সবাই জানে, এটা রিক্সাওয়ালা পর্যন্ত জানে, মানে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে, মানে যারা ওই শহরে থাকে, যার যার শহরে থাকে, সবাই জানে। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, মেয়রের সামনে যাই, মন্ত্রীর সামনে যাই, এমপির সামনে যাই, ওনারা স্যার বলে ডাকতে হয়। হ্যাঁ, দেখা যেতেছে যে ওইসব মেয়র, ওইসব এমপি আপনাদের শহরের, কেউ বাস স্টেশনে চাঁদাবাজি করতো, কেউ ট্রাক চালাইতো, কেউ বাস চালাইতো, কেউ নেতা ছিল, কেউ খেতা ছিল। এখন আসি একটা পর্যায়ে আসি, তারা এই এই সরকারের আমলে আসি একটা পর্যায়ে আসি, তারা অনেক কিছু হয়ে গেছে। এবং এটা বিএনপি সরকারে হয়েছে, এটা সব সরকারের হয়, এটা শুধু আওয়ামী লীগ বিএনপি এটা না, এটা শুধু তাদের যুদ্ধ না, এটা হচ্ছে আমাদের দেশের ফিউচারের যুদ্ধ, দেশের ছেলেদের যুদ্ধ, দেশের এই নিউ জেনারেশন যারা আছে, তারা কোনো চান্স পায় না পলিটিক্স করতে, কিছু একটা বলতে গেলে তারে এই তারা হুমকি দামকি দিয়ে বাইর করে দেওয়া হয় দেশ থেকে। হয় চলে যাও, নাহলে তোমার খুন করে ফেলবো, তো বাধ্য হই, ফ্যামিলি বাধ্য হই, ওরা দেশের বাইরে পাঠাতে, বাইরে পাঠিয়ে দে। তো এইটু হচ্ছে আমাদের দেশ, আপনার একদম এ টু জেড থেকে শুরু করে যারা আছে, যাদেরকে আপনারা দেখতে পারেন না, যাদের কারণে এটা হইতেছে। এবং এটা পুলিশ বলেন, পুলিশে কেমনে পারলো, আবু শুধু আবু সাইদ না, আবু সাইদের ভিডিওটা তো পুরোপুরি সবাই দেখে গেছে, আরও এরকম অনেক মারা গেছে যাদের ভিডিও আমাদের কাছে নাই, যাদের ভিডিও এখনো ভাইরাল হয় নাই। দেখেন আবু সাইদ, মানে একটা পুলিশের মনে, মানে আমি এটা এটা চিন্তা করতে আমার কাছে অবাক লাগে, মানে এটা তো ওনারও সন্তান হইতে পারতো, এটা তো ওনারও সন্তান হইতে পারতো। একটা ছেলে ওইখানে দাঁড়ায় আছে, একবার গুলি করছেন, ব্যাস, এটাই তো এনাফ। আপনি ওরা এতবার গুলি করার কি দরকারটা ছিল, মায়ের বাপের কোল খালি করে দিলেন আপনি। একটা ছেলের বড় করতে কত কষ্ট হয়, এটা আমার থেকে বেশি যারা দেশে আছে তারা জানে, আমি জাস্ট আমার আইডিয়া থেকে বলতেছি। আমি 12 বছর বয়সেই দেশ থেকে বাইরে চলে আসছি, আমার বোনই চলে আসছে, যার কারণে আমার আমার এই দেশ সম্পর্কে সব কথা বলা মানে না, আমি এটা নিজেও জানি, কিন্তু আসলে থাকে না একটা দেশপ্রেম, যার কারণে সব কথা বলি। এটা আমার বলি, আপনাদের গালি গালাজ খায় বড় কিছু, বেশিরভাগ মানুষই গালি গালাজ করে, তবু আপনাদেরকে বলি, একটা ছেলেকে বড় করে ওই পর্যায়ে আনার, আমি আমি যতটুকু পড়ছি আমি ততটুকুর একটা হিসাব দিই, এরপর একটা তো আমি পড়ি নাই, যেটা আমি জানি না, ওইটা আপনারা জানলে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওতে বলি না, আমার এখানে কমেন্ট করার কোনো দরকার নাই, লাইক দেওয়ার কোনো দরকার নাই, কিছুই নেই। কারণ অনেকে অনেকে বলেন এটা লাইক কমেন্টের জন্য করি, এটা কিছুই না, আপনার আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনার মনোভাব প্রকাশ করিয়েন, এটাই। তো যেটা বলতেছিলাম, একটা ছেলেরা আপনারা এই 1-2 থেকে প্রাইভেট পড়ানো শুরু করেন, স্কুলের বেতন, এরপরে এই এখন ফাইভে বৃত্তি আছে কিনা আমি জানি না, মনে হয় নাই, তো আমাদের সময় বৃত্তির জন্য এই এই প্রত্যেক বছরে 6-7টা করে বৃত্তি থাকতো, প্রত্যেকটার ভিতরে ফি দিয়ে ঢুকতে হইতো, এখানে যাও, এখান থেকে আসাও, এখানে যে খাওয়া, এরপরে হাই স্কুলে উঠার পরে প্রত্যেকটা সাবজেক্টে পড়া এই প্রাইভেট পড়তে হইতো, প্রত্যেক আমি ফেনি ফাইলট হাই স্কুলে পড়তাম, ওকে, আমি মেবি 9 পর্যন্ত পড়ছি, আমার এখন ঠিক মনে নাই, এই ফেনি ফাইলট হাই স্কুলে পড়তাম, যে সাবজেক্ট, আমি এটা বলি, এটা অনেকে বলার সাহস পাবে না, আমার আমার অনেক সহপাঠী আছে যারা আমার সাথে এটা ফেস করছে, আপনি যদি
কোন সাবজেক্টে প্রাইভেট না পড়তেন, ওই সাবজেক্টে আপনি কখনো ভালো মার্ক পাইতেন না। তখন মানে তখন আমার আমার এখনো মনে আছে, তখন আমাদের মাথার ভিতর ছিল যে কেমনে 1 থেকে 20-এর ভিতরে ঢুকবো, তাহলে তো টপ ফ্যামিলির মানুষরা বলে তুমি তো ভালো ছাত্র, তো যার কারণে অনেকের কাছে প্রাইভেট পড়তে হইতো যদি আমি পাইতাম না। এই আমার আবু বাইরে ছিল, তবু আমরা অনেক কষ্ট করে ফেনীতে স্ট্রাগল করেছিলাম। তো সব টিচারের কাছে তো আর পড়া সম্ভব না, কিন্তু এই যে সব টিচারের কাছে প্রাইভেট পড়তে হবে, এটা তো শিক্ষকদেরও দোষ। ওনাদের কাছে কেন আমাকে যাই কোচিং করতে হবে? আমি তো ইতালিতে এসে পড়ালেখা করছি, আমি ইতালির অভিজ্ঞতা বলতেছি, আমি ইংল্যান্ডে কিরকম, আমেরিকাতে কিরকম এটা জানি না, অন্যান্য দেশে কিরকম এটা জানি না। ইতালিতে একটা ছেলে প্রাইভেট পড়ে না, একটা ছাত্র প্রাইভেট পড়ে না, ওইটা হোক বিশ্ববিদ্যালয়, ওইটা হোক এই এখানে সুপেরিয়র বলে, ওইটা সম্ভবত ইন্টারের মতোই, এই ডিপ্লোমা ডিপ্লোমা পাস করতে যতটুকু পড়া লাগে আর কি, এখানে তো কেউ প্রাইভেট পড়ে না। সবাই কলেজে স্কুলে টিচাররা যে যে লেকচার দেয় ওইটা থেকে যে যে পড়ালেখা করে ওইটা পড়ে, এরপরে নিজে নিজে বাসা আসি পড়ে, এরপরে পরীক্ষা দেয় এক্সাম দেয়। ইতালির মানুষেরা কি পিছিয়ে আছে দুনিয়াতে? ওরা কি কোনো দিকদার আপনাদের কাছে মনে হয় পিছাই আছে? ওরা কি অন্য দেশের মধ্যে একটা না? তো ওদের তো এত প্রাইভেট পড়তে হয় না, এত কোচিং করতে হয় না, যারা বিশ্ববিদ্যালয় যায় তারাও না, তারা নিজেরা যায় এই লাইব্রেরিতে, বিব্লিয়োথেকা বলে এখানে, ওইখানে যা পড়ালেখা করে, নিজ দায়িত্বে সব কিছু করে, পার্ট টাইম জবও করতে পারে। কিন্তু বাংলাদেশে আপনাকে হাজারটা কোচিং করতে হবে, হাজারটা টিচারের কাছে যেতে হবে, হাজারটা কোচিং সেন্টার আছে যেখানে অধ্যাপকরা কোচিং সেন্টার খুলে রাখছে, ওইখানে যে এই কোচিং করতে হবে। কেন আমাদের পড়ালেখার দাসটা এরকম? কেন শিক্ষার আপনার যোগ্যতাটা পাবেন কোথায়? কারণ সবাই তো বাংলাদেশের সবচেয়ে মানে লো কোয়ালিটির যে ব্যাপারটা ওইটা হয়েছে যে ওইখানে মুখস্থ বিদ্যা, আপনি এক্সাম দেওয়ার আগে মুখস্থ করছেন, এক্সাম দিয়ে দিয়েছেন, ওই দিনের পরেই আপনার যে পড়ালেখাটা করছেন এক্সামের জন্য এটা আপনি ভুলে গেছেন, মুখস্থ বিদ্যা। আর যেখানে আপনি কোচিং পড়তে যান ওইখানে আপনাকে গাইড দিয়ে টিচাররা পড়ায়, গাইড দিয়ে তো আপনি নিজেও পড়তে পারেন। তো যাই হোক, এখানে এত ডিটেলসে ঢুকার দরকার নেই, যেটা বলতেছিলাম একজন আবু সাইদ মারা জানে, হাজার হাজার আবু সাইদ মারা যাইতেছে দেশে, তো সবার কথা আমরা জানি না, কিন্তু একটা ছেলেকে ওই পর্যায়ে আনার জন্য একটা মধ্যবিত্ত ফ্যামিলির কত স্ট্রাগল করতে হয় এটা আপনাদের আইডিয়াও নেই, আপনাদের আইডিয়াও নেই। ঘুষখোরের ছেলেরা, পলিটিশিয়ানদের ছেলেরা, খারাপ কাজ করার ছেলেরা এসব কিছুই বুঝতে পারে না, ওনারা বুঝতে পারে না, কারণ ওনাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা, ওনারা একটা না দুইটা না 10টা কোচিং করেন, ওনাদের কিছু আসে যায় না, বাসায় টিচার আনি পড়াইতে পারে কিছু আসে যায় না। কিন্তু এরকম এই যে আন্দোলন করতেছে, আপনি পুলিশ হই, আপনারা পুলিশ হই, ওদের উপর আপনারা কীভাবে হামলা করেন? আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, কেমনে হামলা করতে পারেন? বরং ওদেরকে সাপোর্ট করতে হবে আমাদের, কারণ দেশটা আমাদের, দেশটা সবার। যে পুলিশ কর্মী আছে তাদের মধ্যে সবাই খারাপ না, অনেকে আছে ভালো, কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ কিছু করলে তার চাকরি নট, তাকে বদলি করে দিবে। আমাদের দেশের এই যে বিজিবি কি করবে, কি করবে দেশের যে অবস্থা, তাদের তো চলাফির মানে চলতেই কষ্ট হইতেছে, ওদের যে বেতন বেতন দিয়ে চলতেই কষ্ট হইতেছে, এখন যে কিছু উঁচু গলায় বলবে ওইটাও পারতেছে না, যেভাবে বলতেছে ওভাবে আসে এখানে করতেছে, দাসই দাস, সরকারের দাস, কিছুই করার নাই, কিন্তু কেউ মুখ ফুটে কিছুই বলতেছে না। এখন হয়েছে বলার সময়, এখন যদি না বলেন আর চান্স পাবেন না, কারণ এই যে আন্দোলন এটা অনেক দিন কন্টিনিউ করা একসাথে অনেক কষ্টকর, অনেক অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। সবাই সাপোর্ট দিবেন, কারণ এই সাপোর্ট ছাড়া কিছু হবে না। যে ইউটিউবার্সরা শুধু একটা স্ট্যাটাস দিয়ে শেষ করে দিতেছে, ওদের কান ফলো করা শুরু করেন, যারা খনকের মায়া দেখায়, খনিকের মায়া, খনিকের মায়া দেখায়, তাদেরকে আনফলো করা শুরু করেন, যারা শুধু একটু বন্য হইলে, একটু লোডশেডিং হইলে আসি ত্রাণ নিয়ে আসে, তাদেরকে আনফলো করা শুরু করেন, যারা আপনাদের আসলেই পাশে আছে তাদের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা নিজেরা নিজেরা সবাই নিজ পেজে ভিডিও দিবেন, বলবেন, ঘর থেকে বাইর হবেন। আর এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে, এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা হইছে মা বাবারা, ঘরে আপনার ছেলেকে বাঁধি রাখবেন না, বলবেন না তুই মারা যাবি, কারণ ওদের ছাড়া দেশটা আগাবে না, আর একটা জেনারেশন আসবে না। এরকম 1971 সালে সবাই যুদ্ধ করতে জানে মেজরিটি, ঠিক আছে, যার কারণে দেশটা স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন করতে হবে ওদের ওদের কাছ থেকে, সব কিছু ব্লক করে দেন। এখন আমি ভিডিওতে সব কিছু বলতে পারবো না, সব কিছু বলা পসিবলও না, এটা আপনারা বুঝে নেবেন। আন্দোলন 100% করতে হবে, এই যে ভিডিওটা করতেছি এটার জন্য আমার অনেক ক্ষতি হবে, কিন্তু কিছুই করার নেই, এটা করতে হবে, এটা বাধ্য। একটু হলেও দেশপ্রেম আছে আমাদের মধ্যে, আমরা যারা প্রবাসে থাকি তাদের একটু হলেও দেশপ্রেম আছে, আমরা পুরোপুরি প্রকাশ করতে পারবো না। এই যে বাংলাদেশের রাজনীতি, এটাই প্রবাসও চলে আসছে, আমাদের শহরেও প্রচুর ঝামেলা হয় এইসব নিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন,
ভিডিওটা বাড়ালাম না, আল্লাহ হাফেজ।